গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো যা গরম পড়ছে, কি করে বলবো, ভালো থাকার কথা। তো তবুও তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো। কালকে তো 42 ডিগ্রি গরম পড়েছে, আজকেও নাকি শুনছি ওরকমই গরম পড়বে। ভাবছি যে এই গরমে কি করব। তো নিচে ছিলাম, সকাল থেকে ভিডিও স্টার্টই করিনি। তো এখন বাজে তোমার 9:30 বাজতে গেল। তো প্রেশার কুকারে দুটো ফেনা ফেনা সিদ্ধ ভাত বসিয়েছি, আলু সেদ্ধ দিয়ে আর হচ্ছে তোমার ফেনা ভাত বসিয়েছি। আর একটু পাপা একটু কাজে গেছে, তো ওখান থেকে আসলে পরেই ওকে হচ্ছে ভাত দেবো। খেয়ে টেয়ে আবার হচ্ছে আরেক জায়গায় যাবে কাজে। আর দুপুরে যে রান্না করব, তার জন্য সবজি টবজি সব কেটে রাখলাম। এত গরম পড়ছে কি বলবো। তো আজকে হচ্ছে মাছ টাছ কিছুই রান্না হবে না। আজকে হচ্ছে সজনে ডাঁটা, বড় মা দিয়েছিল তো সজনে ডাঁটা কটা একটু সর্ষে বাটা দিয়ে একটু চচ্চড়ি মতন করব। আর তোমার ডাল করব উচ্ছে দিয়ে। এই গরমে উচ্ছে দিয়ে ডাল টালই ভালো, টক ডাল, তাই না? অরিত্রী ওপরে খেলা করছে, একটুখানি আসলাম। ও, সবাই কিন্তু সাবধানে থাকবে, ঠিক আছে? প্রচণ্ড গরম পড়ছে কিন্তু। এখন তো শীত চলে গেছে, তবুও দেখো শীতের ফুল রয়েই গেছে। এগুলো কিন্তু বীজ পড়ে চারা হয়েছিল। আর এই যে জবা ফুল গাছটা, জানো তো পোকা লেগে যাচ্ছে, কি করব বলো তো? তো দেখো সব পাতাগুলো পোকা লেগে যাচ্ছে। প্রতিদিনই কিন্তু আমার এই সাদা জবা গাছটাতে একটা দুটো করে ফুল ফুটতে আরম্ভ করে দিয়েছে, কিন্তু যে পোকা লেগেছে কি হবে কে জানে। ওদিকে নিচে দেখো আমার শ্বশুরমশাই চরকা পাকাচ্ছে, কারণ কাপড় তৈরি করবে তো তাই। আরে তুই তাকা, ধারে যাবো না, ঠিক আছে? খবরদার, কিন্তু ধারে যাবো না। ঘর বানাচ্ছ বানাও, কিন্তু ধারে যাবো না, ঠিক আছে? ঠিক আছে, তো আমি নিচে গেলাম কিন্তু। এই নিচে গেলাম। ওদিকে ছাদে উঠলে পারে ওই আম গাছের ডগাগুলো না হাতে পাওয়া যায়, জানো, একদম কচি কচি ডগা। দেখো ছাগলের জন্য কয়েকটা পেরে নিলাম, তো ছাগলকে দিলে বেশ খেতে পারবে, জানো তো। এই দেখো নিয়ে যাচ্ছি, দেখো কেমন করছে ওরা খাওয়ার জন্য। তো একদম পরিষ্কার আর কচি কচি পাতাগুলো ওদেরকে খেতে দিয়ে দিলাম। তো চলো এখন সোজা তোমাদেরকে দেখাই রান্নাঘরে। এই যে প্রেশার কুকারে, এই যে বললাম না তোমাদের ফেনা ভাত আর আলু সিদ্ধ বসিয়েছি, আমার না দুটো প্রেশার কুকারই খারাপ হয়ে গেছে, জানো, সিটি দেয় না কেন কে জানে। ছোটোটা তো একদমই খারাপ হয়ে গেছে, বড়টা তো তবুও একটু ভালো আছে। প্রেশার কুকারে ভাতটা বসিয়ে আমি এদিকে দেখো কতগুলো উচ্ছে ছিল, উচ্ছে বলে অনেকে, করলাও বলে অনেকে। তো দেখো ছোট ছোটগুলোকে আমরা উচ্ছে বলি, আর বড় বড় যেগুলো সেগুলোকে করলা বলি। তো উচ্ছে ভাজার জন্য কেটে নিয়েছি, আর এদিকে সজনে ডাঁটা, আলু, তারপরে হচ্ছে তোমার দু একটা উচ্ছে দিয়েছি ওর ভেতরে, ওগুলোও কেটে নিয়েছি। ওগুলো কিন্তু এখন রান্না করব না, ওগুলো রান্না করবো দুপুরবেলায়। তো এদিকে কেটে কুটে রেডি করে রেখে আসলাম, এদিকে দেখো ঘোষ কাকুটা চলে এসছে, তাই 20টা টাকা হাতে নিয়ে কেটলি নিয়ে চলে এসছি। ওই যে দেখো বাঁশবাগানে, ওখানে গরুটা দোয়াচ্ছে, তো চলো যাই। তো বন্ধুরা দেখো ওদিকে ভাতটা বসানোই আছে গ্যাসে, তো এদিকে আমি চলে এসেছি দুধ নিতে, এসে বসে আছি, ঘোষ কাকুটা দুধ দোয়াচ্ছে। উফ, ভাবলাম যে এত গরমে দুধ নেব না, তো মেয়ে বলছে যে মা দুধ নেবে না, তো তার জন্য আবার আসলাম, 1 পোয়া মতন নেবো। যখন ঠান্ডা ঠান্ডা ছিল, মানে শীত ছিল, তখন কিন্তু 500 করে দুধ নিতাম, কারণ দুধ নিলেও না নষ্ট হতো না দুধগুলো। আর এখন 1 পোয়া দুধ নিলেও না দুধটা থেকেই যায়, জানো, খেতে ইচ্ছা করে না গরমের মধ্যে, মানে ভালোই লাগে না, দুধ খেলে গরমে গ্যাস হয়ে যায়। তো মেয়েটা বললো জন্য মেয়ের জন্য নিলাম, জানো তো। এই দেখো দুধটা প্রচণ্ড গাঢ়, জানো তো, একদম দেশি গরুর দুধ তো প্রচণ্ড গাঢ়, তার জন্য একটু বেশি করে জল দিয়ে দুধটাকে একটু পাতলা করলাম, কারণ পাতলা দুধ খাওয়া তো ভালো কিন্তু গাঢ় দুধ খাওয়া ভালো না। তো তারপরে দেখো দুধটা ওদিকে বসিয়ে দিয়ে চলে এসেছি, গরম করে নিয়ে এমনি রেখে চলে এসেছি। এদিকে ফেনা ভাতটা বেড়ে নিয়েছে, আলু সেদ্ধটা এখন মেখে নেব। মেখে নিয়ে মেয়েকে তাড়াতাড়ি করে কটা আলু সেদ্ধ ফেনা ভাত খাইয়ে দেবো, খাইয়ে দিলে তারপরে ও স্কুলে যেতে পারবে। আজকে আর ওকে ম্যাগি বা অন্যান্য কোনো কিছুই দিলাম না, কারণ যেহেতু 8টার মধ্যে আমার ভাত হয়ে গেছে, তার জন্য ওকে
এই যে 8:30টার মতো পুরো ভাত টাত খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো। তার জন্য চলো এই যে নিজের হাতে একটুখানি ভাতটা খাইয়ে দিই। আর নিজের হাতে ভাত খাইয়ে দিলে না যদি খাই বেশ অনেকটা শান্তি শান্তি মনে হয়। আর একা একা ভাত দিলে কি করে বলো তো, ওই বসেই থাকবে খাবেই না। আর কালকে সেন্টারে গেছিলাম, সেন্টার থেকে এতগুলো আয়রন ট্যাবলেট দিয়েছে, আর আমি যে ডাক্তার দেখাই সেই ডাক্তারও দেয় আয়রন ট্যাবলেট, কিন্তু ওই ডাক্তারের ওষুধগুলো না অনেকদিনই হলো শেষ হয়ে গেছে আর আনা হয়নি। তো এই যে ভালোই হয়েছে আয়রন ট্যাবলেটগুলো দিয়েছে, ওখান থেকে নিয়ে নিয়ে খেতে পারবো। তারপর আয়রন ট্যাবলেট একটা খেয়ে নিয়েছি, অল্প একটু সেদ্ধ ভাতও খেয়ে নিয়েছি। এদিকে অরিত্রীর পাপা নিচে বসে ভাত খাচ্ছে, আমি এদিকে দেখো অল্প একটু আখের গুড় ছিল, তো সেই গুড়টুকু দিয়ে ভাবছি কি একটু শরবত বানাই, যে গরম পড়েছে। তো এই গুড়টা না অনেকদিনই হলো এনেছে, তো ঘরে থাকলে কোনো জিনিস না খাওয়া হয় না, আর যখন থাকে না তখন মনে হয় কি কখন খাবো কখন খাবো, আনলো না এরকম মনে হয়। তো একটু লেবু চিপে আখের গুড়টা একটু শরবত করলাম, মেয়েকে একটু দিলাম আর নিজেও একটু খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা এখন বাজে 11:45, এখন শুয়ে আছি, তো উঠেছিলাম একটু আগে, যেই উঠেছি না চোখ মুখটা পুরো অন্ধকার হয়ে গেল আর মাথাটা না পুরো ঘুরে গেল। ভাবলাম যে উঠে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই, কারণ হচ্ছে আরেকটু পরে আরও প্রচণ্ড গরম পড়বে, 1টা 2টোর সময় ভাত বসতে গেলে আরও গরম পড়বে, তো সেই টাইমটার থেকে এখনই ভাতটা বসিয়ে দিই। কিন্তু যেই উঠতে গেছি মাথার মধ্যে না পাক দিয়ে ফেলে দেওয়ার মতন হলো। তারপরে কি করব, তাড়াতাড়ি করে এসে শুয়ে পড়লাম। এ দেখো সানে নিচে শুয়ে আছি, এখন উঠবো, উঠে একটা কাপড় আছে কাপড়টা একটু জল কাচা করে দেবো, কারণ ওই কাপড়টা পরে কালকে সন্ধ্যেবেলা আমাদের এখানেই মানে একটা ডান্স হয়েছিল, ডান্সের প্রোগ্রাম হয়েছিল, একটু দেখতে গেছিলাম। সুতির কাপড়ই, কারণ বাড়ির কাছে তো 5-6টা বাড়ির পরে, তো তার জন্য কাপড়টা কেচে দেবো। কাপড়টা কেচে দিয়ে চলো ভাতটা বসিয়ে দিই, না হলে আগে ভাতটা বসাবো তারপরে তোমার কাপড়টা কেচে দেবো। ও মানে এত গরম পড়ছে, এত কষ্ট হচ্ছে কি বলবো। এদিকে এমন এমন টাইমে জল আসে না কি আর বলবো, তো এখন দুপুর সময় এখনকার জল এসছে। কদিন বেশ সকালবেলায় জল দিচ্ছিল, বেশ ভালোই ছিল, তো এখন আবার দুপুর সময় জল দিচ্ছে। তো এখন আমি বসাবো রান্না, তো তারপরে দেখলাম যে জল নেই কলসিতে, কলসিটা একটু বসিয়ে দিয়ে যায় আর ওদিকে তারপরে ভাতটা বসিয়ে দেবো, এদিকে জলটাও ভর্তি হয়ে যাবে। আর এদিকে এত আস্তে আস্তে জল পড়ে, ভর্তি হতেই আমার অনেকক্ষণ সময় লেগে যাবে। এদিকে দেখো বড়মাদের গাছে কত এঁচড় হয়েছে, আমার না বেশি ছোট এঁচড় খেতে ভালো লাগে না, যেই এঁচড়ের বিচিগুলো একটু বড় বড় হয়ে যায় না, বেশ ঝাল করলে পরে ভালো লাগে, ওই এঁচড়গুলো খেতে আমার না ভীষণ ভালো লাগে ওই এঁচড়। এখন অবধি খাওয়া হয়নি, সেই মা পাঠিয়েছিল একটা এঁচড় সেটাই খেয়েছিলাম। তো একটা কাঁঠালের পাতা ওখান থেকে ছিঁড়ে আনলাম, ছাগলের ফেভারিট খাওয়ার কি জানো কাঁঠাল পাতা, তো যত দেবা ততই খাবে। তো এদিকে চলে আসলাম, এই যে ভাতটাকে চলো বসিয়ে দিই, ভাত বসিয়ে একটা একটা করে কাজ করব। আর আমি যে গ্যাসে ভাতটা বসাই না, গ্যাসের ওভেনগুলো না একদম ভালো না, কারণ বিপিএলের গ্যাস বুঝতেই পারছো, বিপিএলের ওভেন, তো ওভেনগুলো একদম বাজে। ছোট ওভেনটা তো একদম পুরো ভেঙে চুটে নষ্ট হয়ে গেছে, দুধের হাঁড়িটা যে বসিয়েছি মানে কত যে রিক্সে বসিয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যে পড়ে না যায়, ওভেন দুটো পাল্টাতে হবে বুঝলে। আমাদের মতন ঘরের মানুষরা কিন্তু প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, ঠিক আছে, তো প্রতিদিনই মাছ টুকটাক খাওয়াই হয়। তো আজকে ভাবলাম যে ঘরে যা আছে সেগুলো দিয়ে আজকে আমি রান্নাটা সেরে ফেলি। বড় মা দিয়েছিল সজনের ডাঁটা, ঠিক আছে, আমার ননদের বাড়ি থেকে নিয়ে এসেছিল, তো সজনের ডাঁটা আলু দুই একটা উচ্ছে দিয়ে একটুখানি ঝাল মতন করব, মানে একটু চচ্চড়ি টাইপের করব। আর এদিকে হচ্ছে তোমার উচ্ছে আলু ভেজে নেব, আর এদিকে সর্ষে বাটা, তারপর সর্ষে আদা জিরে লঙ্কা এইগুলো দেব মশলা হিসেবে ওই ডাটা চচ্চড়িতে। ডাটা চচ্চড়িতে কিন্তু সর্ষে বাটা দিয়ে করলে আর একটু চিনি দিলে পরে বেশ টেস্টি লাগে আর ভালোও লাগে।
আর এই যে মোটা মোটা সজনে ডাঁটাগুলো না খেতে ভীষণ ভালো লাগে, তো বেশি চিকন চিকন ডাঁটা কিন্তু খেতে ভালো লাগে না আমার অতটা। এর সাথে আর একটা যদি তরকারি হতো তাহলে কিন্তু একদম শুকিয়ে ফেলতাম ডাঁটা চচ্চড়িটা, কিন্তু যেহেতু এর সাথে আর কোনো তরকারি করবো না তাই হালকা একটু ঝোল রাখবো, কারণ অরিত্রীর পাপা তো বুঝতেই পারছো বেটা ছেলে, মানুষটা তো শুধু শুকনো শুকনো ভাত খেতে পারে না, তো একটু ঝোল রাখবো হালকা হালকা। তো এদিকে ঢাকা চাপা দিয়ে এসে তরকারিটা হচ্ছে হক, তো আমি এদিকে কাপড় তারপরে একটা সায়া অনেক ছিল এগুলো একটু ধুয়ে দিতে আসলাম, আর এদিকে দেখো সবাই একে একে আসছে জল নিতে। এদিকে দেখো আমার তরকারিটা হয়ে গেছে, হালকা হালকা ঝোল রেখেছি, তরকারিটা খেতে খুব ভালো হয়েছিল জানো, দেখেই মনে হচ্ছে কত সুন্দর হয়েছে না। তো এদিকে উচ্ছে ভাজাটা আবার বসিয়ে দিয়ে চলে এসেছি মুরগির ঘরে, মুরগি ডিম পেড়েছে নাকি দেখতে, এসে দেখছি দুটো ডিম পেড়েছে। তো আমাদের দেশি মুরগির ডিম বুঝতে পারছো, মুরগিগুলো ডিম পাড়ার জন্য ডিম খুব একটা কেনা লাগে না, ভাজা হোক সেদ্ধ হোক আমরা এখান থেকে নিয়ে নিয়েই কিন্তু খেতে পারি। তো এই যে মাঝে মধ্যে দুটো একটা যখন অনেক মুরগি থাকে তখন তিনটেও কখনো পারে, তো এরকম করে করে পারে, তো বেশ ভালোই হয়েছে মুরগিগুলো থেকে। এতগুলো যে বাচ্চা তুলালাম, বাচ্চাগুলো যে খেয়ে গেল, আমার যে কী মন খারাপ করে সময় সময় কী বলবো। এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে নিচে ঘুমাবো, তো খুব ক্লান্ত এখন, তো ঘুম থেকে দেখো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেও পড়েছি, চোখ মুখ দেখে বুঝতে পারছো চোখ মুখ দেখে ঘুমিয়ে গেছে জানো তো, এখন না রাত্রে বেশি একটা ঘুম আসতেই চায় না, দিনেও ঘুম আসতে চায় না, খুব কম মানে এত ঘুম আসলেও আসতে পারে, তো এরকম। তো অরিত্রীকে আমি এখন তাড়াতাড়ি উঠে হবে, প্রতিদিন কিন্তু আমি একটার মধ্যে ওকে ঘুম পাড়িয়ে দিই, তিনটের মধ্যে ওকে উঠে পড়তে বলি, কারণ এক ঘন্টা খেতে দিতেই লাগে ওর, মানে চারটার সময় পড়া থাকে তার জন্য তিনটের সময় ডেকে দিই। তো চলো বিছানা পত্রটা তুলে নিই, তুলে নিয়ে এখন চলো ভাত বেড়ে নিজেও খাই আর অরিত্রীকেও খাইয়ে দিই, আর অরিত্রীর পাপা এখনও বাড়ি আসেনি, ওর কোনো ঠিক ঠিকানা নেই, কাজের থেকে বাড়ি আসতে আসতে কখনো সন্ধ্যা হয়ে যায় আবার কখনো বিকেলও হয়ে যায় আবার কোনো দিন তাড়াতাড়ি চলে আসে। তো এই দেখো ভাতের দিকে চলে চলে আমার শরীরে ডাটা চচ্চড়ি, আর ওদিকে আমি শাশুড়ি মা আর নিরামিষ চাল চাল খেতে চাই, তো মাছ রান্না করেছিল একটু মাছের ঝোল দিয়েছে, তো এখন এটা দিয়ে আমরা চলো খাওয়া দাওয়া করে নিই। দুই পিস মতন মাছ দিয়েছে, তো এক পিস মাছও কিন্তু আমি খাবো না, অরিত্রি এখন এক পিস খাবে, রাত্রেবেলা এক পিস দিয়ে খাবে, তাহলে আজকে ওর মাছ খাওয়া হয়ে যাবে। ওর মাছ হলে প্রতিদিন বেশ একটু ভালো হয়, মাছ মাংস এগুলো হলে একটু ভালো হয়, কিন্তু একদম নিরামিষ ডাল ডাল খেতে চায় না, তো দেখো দু হাত দিয়ে মাছের কাটা যাচ্ছে, তার জন্য একটু রেগেই গেলাম। কি রোদ রে, চারটে বাজে তাও রোদ, কি ওদিকে অরিত্রী আর বান্ধবীর মেয়ে এই যে দুজন মিলে চলে গেল পড়তে, এখন একটু আগিয়ে দিতে আসলাম, আমার না জানো না একটু হাঁটতে ইচ্ছা করে না জানো, এইটুকু বাড়ির কাছে তাই আমার আসতে ইচ্ছা করে না, মনে হয় কি পাই ফেলতে পারি না, এই যে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু রোদটা পড়লে পরে রাস্তার ধারে বসি আর মনে হয় না যে কোথাও যাই বা কোথাও ওখান থেকে নড়ি, একদম হাঁটতে ইচ্ছা করে না, একদম ভালো লাগে না। তো এদিকে পড়তে দিয়ে আসলাম, আসার পথে এই যে জামাকাপড়গুলো তুলে নিলাম, শুকিয়ে গেছে জামাকাপড়গুলো। রাতে এনেছিল অরিত্রীর পাপা তরমুজ, আমার না তরমুজ খেতে ভীষণ ভালো লাগে, আর এক একটা তরমুজের দাম কত,
30-40 টাকা করে কেজি, আর একটা তরমুজ তার অল্প একটু হয় না, 3-4 কেজি করে ওজন হয়। তো তবুও এই তরমুজটা একটু ছোট পেয়েছে, ছোট তরমুজগুলো আবার খেতে আবার স্বাদ নেই, ভালো লাগে না। তবুও দেখছি এটা একটু লাল আছে, কিন্তু মিষ্টিটা কম ছিল জানো তো, তরমুজ খেতে আমার খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমার এই ছোট্ট একটা ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানাবে, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা। ততক্ষণ অবধি তোমরা কিন্তু গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।